অনেক বেশি ব্লিডিং হয়েছে, আমরা সর্বোচ্চ চেষ্টা কিন্তু করছি। প্রায় দেড় দুই ঘন্টা ধরে আমরা চারজন ডাক্তার বসেই ছিলাম ওখানে, তারপরে আমরা আসলে রুগীটাকে বাঁচাইতে পারিনি। এক ব্যাগ রক্ত দেওয়া হয়েছিল যেটা এবি পজিটিভ, ওদের ক্রস ম্যাচিং দেওয়া ছিল, এবি পজিটিভে দেওয়া ক্রস ম্যাচিং করা ছিল এবং ওটাই দেওয়া হয়েছে। এখন ওটা তো আমাদের কাছে কাগজ আছে এবি পজিটিভে, আমরা তো নিজেরা সন্দেহতে ফোন করে ব্লাড চেয়েছি, কারণ রুগীর লোক তো ব্লাড ম্যানেজ করতে পারতেছিল না এবং ব্লাড দেওয়া হয়েছে দেরিতে জন্য কিন্তু রুগীটা হচ্ছে এক্সপায়ার করলো, কারণ ব্লাড অ্যারেঞ্জ করা বলা পরে ফোনে সোয়া এক ঘন্টা পরে ব্লাডটা ম্যানেজ করা হয়েছে, তাও আমরা হচ্ছে সন্ধানীতে ফোন করে ব্লাড ম্যানেজ করছি।